খুবই ইন্টারেস্টিং একটি অর্গানিক প্রবলেম। দেখো প্রথমে দেওয়া আছে এইচ বিআর, ডবল বন্ড থাকলে আমরা জানি এইচ বিআর অ্যাডিশন রিয়াকশানটা করে, হয় মার্কনি বা অ্যান্টি মার্কনি অনুসারে করবে। তারপরে দেওয়া আছে কেওইচ, কেওইচ জানি অ্যালকোহলিক কেওইচ, অ্যালকোহলে থাকলে সেটা একটা বেস হিসাবে কাজ করবে। এবার প্রথমে এইচ বিআরের রিয়াকশানটা আমরা করব। দেখো ক্লোরিন কী করে, ক্লোরিনের মধ্যে মাইনাস আই এফেক্ট আছে এবং মাইনাস আই এফেক্ট দিয়ে ক্লোরিন কী করে ইলেকট্রনটাকে উইথড্র করে নেয়। তাহলে এই যে ডবল বন্ডটা রয়েছে, ডবল বন্ডটা বেসিক্যালি যেহেতু ক্লোরিন উইথড্র করে নিচ্ছে, ডবল বন্ডটা বেসিক্যালি এই দিকে শিফট খাবে এবং এইচ বিআরের এইচ প্লাসটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হবে। আর এই কার্বনের জায়গাটায় এই যে বিআর মাইনাসটা রয়েছে, বিআর মাইনাস এই জায়গাটা অ্যাটাচ হবে। কেন এটা হলো বুঝতে পারলে, বিকজ ক্লোরিনের মাইনাস আই এফেক্ট আছে, ফলে ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, ফলে এই ডবল বন্ডটা মাইনাস আই টেনে নিচ্ছে বলে তাই জন্য ডবল বন্ডটা ওই দিকে শিফট খাচ্ছে, আর যেদিকে শিফট খাচ্ছে সেই দিকে কে অ্যাড হচ্ছে, এইচ প্লাস। আর বিআরটা কোথায় অ্যাড হচ্ছে না, ডবল বন্ডের আরেকটা কর্নারে অ্যাড হচ্ছে। তাহলে যদি আমরা দেখি এরপরে প্রোডাক্টটা কী দাঁড়ালো, আমার কাছে প্রোডাক্টটা আমার কাছে এই রকম জিনিসটা দাঁড়ালো। এই জায়গাটা আমার কাছে বিআর অ্যাড হয়েছে, এই জায়গাটা আমার কাছে এইচ অ্যাড হয়েছে, আর এখানে ক্লোরিন যেমন ছিল তেমন রইল, আর এখানে ডবল বন্ড ও রয়েছে, রাইট। এর পরের কাজ হলো কেওইচ, কেওইচের ওইচ মাইনাস হলো বেস। তো বেসের কাজ কী, বেসের কাজ হলো এলিমিনেশান রিয়াকশান করা। তাহলে এই যে ওইচ মাইনাস, এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা এইখানে পড়বে এবং ক্লোরিন এখান থেকে বেরিয়ে যাবে, এলিমিনেশান রিয়াকশানটা করলো। আরেকটা করবে এই ওইচ মাইনাস, এখানেও একটা হাইড্রোজেন আছে, তাহলে ওইচ মাইনাস আরেকটা করতে পারে, এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এইখানে পড়লো, তাহলে এটা বেরিয়ে গেল, রাইট। দুটো পসিবিলিটি রয়েছে, মানে দুবার এলিমিনেশান রিয়াকশান হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাহলে দেখো স্ট্রাকচারটা আমার কাছে তার মানে কী দাঁড়ালো, এরপর স্ট্রাকচারটা এইটা দাঁড়ালো আমার কাছে যে এইখানে ডবল বন্ডটা যেমন থাকা তেমন রয়েছে, এখানে দেখো এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে এখানে একটা নতুন করে ডবল বন্ড তৈরি হয়েছে, আর এই এই হাইড্রোজেনে এই বন্ডটা এখানে পড়েছে এবং এটা বেরিয়ে গেছে, ফলে এইখানে একটা ডবল বন্ড তৈরি হয়েছে, এইটা আমার কাছে স্ট্রাকচারটা দাঁড়ালো। এরপর এখানে একটা টটোমারিজম হবে, জানি এই যে ফর্মটা রয়েছে এটা হলো কিটোফর্ম, নর্মালি কিটোফর্ম বেশি স্টেবল, কিন্তু এখানে একটা টটোমারিজম হবে এখানকার হাইড্রোজেনটা দিয়ে। কেন টটোমারিজম হবে আসছি পরে, কিন্তু টটোমারিজমটা কীভাবে হবে, এই হাইড্রোজেনের বন্ডটা এইখানে পড়বে এবং এই বন্ডটা ওপরে উঠে যাবে, ঠিক। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে ফাইনালি এমন হচ্ছে, দেখতে এইখানে বন্ড, এখানে বন্ড, আর এই হাইড্রোজেনটা এখানে পড়েছে, এইখানে বন্ড হয়েছে, আর এটা খুলে গিয়ে কী হয়েছিল, ও মাইনাস, এই হাইড্রোজেনটা এসে এটাকে ওইচ করে দিয়েছে। এই কারণে এই টটোমারিজমটা হলো, কারণ এইটা অ্যারোমেটিক কম্পাউন্ড, আর আমরা জানি অ্যারোমেটিক কম্পাউন্ড কী হয়, স্টেবল হয়, তো অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হওয়ার জন্য এটা টটোমারিজম হলো। তাহলে দেখো ওভারঅল যদি তাকাও দেখতে পাবে, প্রথমত রিয়াকশানটা একটা অ্যাডিশন রিয়াকশান করলাম এবং ব্রোমিনটা এখানে কেন, এই পজিশানে কেন ব্রোমিনটা অ্যাড হলো বুঝতে পারলে, তার কারণ হলো ক্লোরিন এখানে উইথড্র করে নিচ্ছে, ফলে এই বন্ডটা এইদিকে পুশ করছে, ফলে এই জায়গাটা হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে এবং এই জায়গাটা ব্রোমিনটা আসছে। নেক্সট স্টেপে ওইচ মাইনাস গিয়ে এলিমিনেশান রিয়াকশান করে এই ফর্মটা আনলো, তারপরে এই হাইড্রোজেনটা পড়ে এখানে টটোমারিজম হলো, কিটোর থেকে ইনলটা এখানে বেশি স্টেবল হলো, নর্মালি কিন্তু কিটো ফর্ম বেশি স্টেবল হয়, কিন্তু ইনলটা এই কারণে স্টেবিলিটি পেল কারণ এই যে ভেতরের যে রিংটা রয়েছে এই রিংটা পুরোপুরি কী আছে, এই রিংটা পুরোপুরি অ্যারোমেটিক রিং, ওকে। এই কারণে মেকানিজমটা আমরা এইভাবে করলাম।